খাগড়াছড়ির কাঠ চালানদার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনত 34 ভোট ফাইনে সমিতির সভাপতি পদত সুরজ মিয়া ও 21 ভোট ফাইনে সাধারণ সম্পাদক পদত বিজয়ী হয়ে মোহাম্মদ কামাল উদ্দিন। এর আগে আজিয়া বেনে শহরের নারিকেল বাগান সড়কর সমিতির কার্যালয়ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেনে নটাত্তন শুরু হইয়া নেয় বিকাল 3:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন ভোটার সংখ্যা আসিল 48। এর বিপরীতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্য সম্পাদক পদত প্রার্থী হইয়াল 13 জন। এছাড়াও ভোটত সদস্য পদত 7 জন বিজয়ী হইয়া। প্রতিষ্ঠার পর সমবায় রেজিস্ট্রেশনকৃত হইল। দীর্ঘ 16 বছর পর এই সমিতি নির্বাচন অনুষ্ঠিত অনার হারণে খুশি সদস্য। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।